বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তাইকে অন্ধ প্রশিক্ষণ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি শারীরিক কসরতের প্রশিক্ষণ পেয়ে খুশি স্কুল শিক্ষার্থীরা বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের প্রতিবেদন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলছে তাইকোয়ান্দো আন্দো প্রশিক্ষণ দুই হাজার ষোলো সালের মার্চ মাস থেকে ত্রিশ জন ছাত্রছাত্রী নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী তাইকোয়ান্দো প্রশিক্ষণে অংশ নিয়েছে বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রতি শুক্র ও শনিবার স্কুল ক্যাম্পাসে চলে এ প্রশিক্ষণ ধীরে ধীরে বেশ সারা পড়েছে এই কার্যক্রমে নিজেদের আত্মরক্ষা করতে পারবো যেখানে সেখানে সাহসিকতার সঙ্গে যেতে পারবো কোনো ভয় থাকবে না আগে আমার পরিবার আমার জন্য খুব টেনশনে থাকতো কোথাও গেলে কি হবে আমার মেয়েটার কিন্তু এখন তেমন কোনো টেনশন করে না এদেরকে শিখাইতে চাচ্ছি আমরা সেলফ ডিফেন্স কি বেসিক এদেরকে এগুলোর মাধ্যম দিয়ে এদেরকে গড়ে তুলতেছি আমরা এখানে প্রশিক্ষণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবছর জাতীয় স্কুল অ্যান্ড কলেজ তাইকান্ড প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স পুরস্কার পেয়েছে এর মধ্যে চারজন শিক্ষার্থী স্বর্ণ ছয়জন রৌপ্য ও একজন ব্রোঞ্জ পদক লাভ করে আমাদের স্কুল সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় রানার হয়েছে আর তাইকান্ড করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সবকিছু আগের তুলনায় অনেক ভালো হচ্ছে মার্শাল আর্টস মূলত সুশৃঙ্খল জীবন করার জন্য শিখা হয় এছাড়া আত্মরক্ষার কাজেও এটি ব্যবহৃত হয় আমাদের সকলকে এটি শেখা উচিত। তাইকোয়ান্দো প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি আগামী দিনের আত্মরক্ষায় অনেকটাই কাজে লাগবে আশা দায়িত্বরত শিক্ষকদের। 100 জনের উপরে আমাদের স্টুডেন্ট আছে যার মধ্যে 70% অধিক 70% এর অধিক মেয়ে শিক্ষার্থী। ভবিষ্যতে এই ধারা আমাদের অব্যাহত থাকবে। এই প্র্যাকটিসের মাধ্যমে তাদের যে মনোবলটা গড়ে ওঠে সেই মনোবল গড়ে ওঠার কারণে তারা অনেক ভালো করতে পারে স্বাচ্ছন্দ্যে পড়ালেখা করতে পারে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে মা বাবা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের শারীরিক যে গঠনে এটা একটা বিশাল ভূমিকা পালন করে এই শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশল রপ্ত করা শিক্ষার্থীদের আগামী দিনে সুন্দর পথ চলার পাথে হবে এমনটাই মনে করেন মাছরাঙা নিউজ ডেস্ক